আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ঈদের দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ঈদের দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু ওইটা ঈদের দিন ছিল, তো ঈদের দিন আমার রাত্রের একটা দাওয়াত ছিল, ওই দাওয়াতে আর যাওয়া হয়নি। আর দুই জায়গায় দাওয়াত ছিল, তো একসাথে তো দুই দুই জায়গাতে আসলে যাওয়া যাবে না। তো ওরা ঘরে বসে বসে শুধু বিরক্ত করছে যে একটু পার্কে যাবে, ঘুরতে যাবে, বাহিরে যাবে। তো আসলে আজকে ইচ্ছা হচ্ছে না যে বাহিরে কোথা বের হয়ে যায়, মানে এত বেশি টায়ার্ড লাগছে। তো বাচ্চাদের জন্য আসলে বের হতে হয়েছে। তো এখন চিন্তা করলাম আসলে কোথায় যাওয়া যায়, মানে সুন্দর একটা জায়গায় যাতে সুন্দর একটা পরিবেশ থাকে। তো এটা আমাদের ঘরে থেকে 10 থেকে 15 মিনিট লাগে, তো ওখানে সাগরের পাড়ে চলে আসলাম। তো বাচ্চারা আবার খুবই পছন্দ করেছে, ওখানে তো পানি দেখলে ওরা অনেক আনন্দ পায়। এখানে আসার পর দেখা যায় প্রচুর বাঙালি, মানে সবাই ঈদের দিনের জন্য ঘুরতে চলে এসেছে। তো সবাই যার যার মতো আসলে চলাফেরা করছে। আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু পানি দেখছি, আর নদীর পাড়ে এত বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে। সেই সাথে হলো বিকালবেলা যে সূর্যটা ডুবে যায় ওইটার যে সিনটা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তো এখানে আসার পর বাচ্চাদের একটু ফটোশ্যুট করে নিয়েছি, তারপর এখানে একটু আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। এখানে পানির একদম পাশে হাঁটার জায়গা, ওই দিকে আমরা হাঁটছি আর ফুলের সুগন্ধি নিচ্ছে। তো জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, বাচ্চারা অনেক আনন্দ করেছে। সেই সাথে আমিও কিন্তু এই বিকালবেলার সিনটাও খুবই এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের কাছে। তো এখানে সবাই কিন্তু হাঁটাচলা করেছে, অনেকে বড়শি বেয়ে মাছ ধরছে, আর অনেকে ঘুরতে এসেছে। তারপর এখানে পাখিরা পানির উপরে খেলা করছে, আর ওই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, মানে সবাই মানে সবার মতো মনের সুখে ঘোরাঘুরে করছেন, আর এই সিনটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখানে বাপ ছেলে মেয়ে হাঁটছেন আর আমি ওই দিকে একটু শ্যুট করে নিয়েছি। তারপর হলো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, এখানে লিয়ানার আম্মুর বাসায় চলে এসেছি। ওখানে বাবি হলো কুরবানির মাংস রান্না করেছেন, আর মাংসের সাথে হলো চালের গুঁড়ির যে রুটি পিঠা, তো ওইটা বানানো হয়েছে। তো গত ব্লগে আমি বলেছিলাম যে পিঠা বানানো হয়েছে, আমার একজন আপু আমাকে বলেছেন যে ওইটাকে আসলে পিঠা কেন বলি। আসলে আমরা অনেক সময় ওইটাকে পিঠা বলে ফেলি, কারণ যেটা আসলে বলে বলে অভ্যাস, রুটি পিঠা আমরা আসলে অনেক সময় বলে ফেলি, বা রুটি চালের গুঁড়ির রুটিও বলি। তো যে যেভাবে আসলে পছন্দ করেন। আপু আবার বলেছেন এটাকে চালের রুটি বলেন। এখানে বাবির বাসায় রুটি খাওয়ার পর আমরা চলে যাব বাসায়, ওইটা রাত্রের খাওয়া দাওয়া ছিল। তো এখানে রাত্রিবেলা মাংসটা কিন্তু অসম্ভব মজার হয়েছে, কুরবানি বলে কথা, কুরবানির মাংসটা এত মজার হয়েছে, সুন্দর একটা স্মেল করে আসলে ওইটা খেতে খুবই ভালো লাগছে।
তো ভাবি আবার রান্না করেছেন ফুসফুস, তারপর কলিজা, মাংস সব কিছু একসাথে দিয়ে রান্না করা হয়েছে, তো অনেক ভালো লেগেছে। আর এখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর হলো বাসায় চলে যাব। আর আমার বাচ্চারা কিন্তু ওরা একজনে খেয়েছে একজনে খায়নি, তো ওকে আবার বাসায় নিয়ে খাওয়াতে হবে। এটা শুরু হয়েছে পরের দিন সকালবেলা থেকে। আর এখানে সকালবেলা নাস্তা শেষ করার পর আমি ঘরটা ভ্যাকুম দিয়ে নিয়েছি। আমার ঘরটা একদম পুরোপুরি গার্বেজ বানিয়ে নেয়, মাঝে মধ্যে দেখা যায় একদম পুরোপুরি গার্বেজের মতো হয়ে যায়, তো এখানে বাচ্চারা আসলে থাকলে এরকম হবে, ওইটাই স্বাভাবিক। আর এখানে আমি ঘরটা ক্লিন করে তারপর হলো আমি একটু বাইরেও চলে যাব। আর এখানে পুরো ঘরটা ক্লিন করার পর দেখা যায় আধা ঘন্টা বা এক ঘন্টা থাকে না, দেখা যায় আবার ওরা ময়লা করে ফেলে। তো এভাবে চলতেই থাকে আর চলতে থাকবেই, যত যতদিন না ওরা বড় হয়েছে এইভাবেই চলবে, তো এটা আসলে আর বলার কিছু নেই। তো এখন হলো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বাহিরে চলে যাব। এখানে আমরা চলে যাব এখন হোম ডিপে, ওখানে একটু দরকার ছিল, তো ওখান থেকে তারপর আবার বাসায় আসব। বাসায় এসে আমাদের আবার দুপুরে এক জায়গায় দাওয়াত আছে, তো ওখানেও চলে যাব। এখানে হলো আমরা চলে এসেছি। আর আজকে হলো অনেক গরম ছিল বাহিরে, তো একটু বাতাসও ছিল, বাতাস থাকার জন্য এত বেশি আসলে বোঝা যায়নি, তারপরও কিন্তু গরম লেগেছে। তো ওখানে আমাদের কাজ শেষ, টুকিটাকি জিনিস কেনার ছিল ওখান থেকে কিনে তারপর বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিব, বাসায় চলে যাব। এখানে এত সুন্দর একটা ফ্রিজ চলে এসেছে, একদম পাতলা, আর ফ্রিজটা দেখতে, ডিজাইনটা দেখতে এত বেশি কিউট লেগেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব, আমিও দেখব। ডিজাইনটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, আমি ভিতরটা একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে নিচের পার্টটা, প্রথমে হলো এখানে মানে জিনিসপত্র রাখতে পারবেন, নিচে একদম নিচের দিকে একটা বড় ড্রায়ার আছে, তো ওখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে। তারপর ওই পাশে হলো আমি দরজাটা খোলার পর একটা সাইডে এখানে অনেক কিছু রাখার জায়গা আছে, বা আইসও করতে পারবেন পানি। আর ওই পাশে হলো একদম ভিতরের সাইডটা খুবই সুন্দর, একদম হালকা পাতলা ফ্রিজটা, আর ডিজাইনটা খুবই ভালো লেগেছে। তো ওইটা আসলে খুলে দেখলাম, খুবই ভালো লাগছে, কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো এখন হলো আমরা বাসায় চলে যাব। আর এখানে এই যে ফ্লাওয়ারগুলা এত বেশি দাম, আসলে ওইগুলা দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক বেশি দাম, তো $20 মতো। আর ওইগুলা বাড়ির আশেপাশে রাখলে আসলে খুবই সুন্দর লাগে, বাড়ির যে একটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর ওই পাশে হলো টমেটোর চারা, টমেটোর চালাগুলা এখনও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে।
তারপর বাসা থেকে আমরা আবার দাওয়াতে চলে আসলাম। বাসাত গিয়ে আমরা কাপড় চেঞ্জ করে তারপর দাওয়াতে চলে এসেছি। এখানে ইউসুফ রাহমাকে আমি খাইয়ে দিচ্ছি। এখানে অনেক সময় আমরা একটু নাস্তাও খেয়েছি, খাওয়ার পর এখানে এখন ওদেরকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। তো ভাত খাওয়ানোর পর হলো আমরাও খেয়ে নিব। আর আজকে হলো আমি শাড়ি পরে কিন্তু দাওয়াতে চলে এসেছি, কারণ শাড়ি পরে আসলে যাওয়া হয় না। তো এবারের ঈদের শাড়ি হলো আমার এইটা, ওইটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল, চিন্তা করলাম যে ঈদ উপলক্ষে ওইটা আসলে পরে নেই, তো ওই শাড়িটা পরা হয়েছে। আর শাড়িটা আসলে কাজটা একদম হালকা পাতলার মাঝে ছিল, একদম পাতলা কাজ ছিল, আর শাড়িটা পরতে অনেক ভালো লাগছে। তো এখানে আমাদের খাওয়া মানে শুরু হয়ে গিয়েছে। এখানে মাংস রান্না করা হয়েছে, কোরবানির মাংস, তারপর কলিজা বোনা, চিকেন বোনা, সেই সাথে ঢেঁড়স ভাজি, আর এখানে কাঁচামরিচ, তারপর লেবু, সব কিছু মিলিয়ে আমি এখন খাবারটা রেডি করে নিচ্ছি। প্রথমে হলো আমি এখানে ভাজিটা নিয়ে নিচ্ছি, যেহেতু ঈদের দিন থেকে আমাদের শুধু মাংস আর মাংস, মাংসটা বেশি খাওয়া হচ্ছে, তো এই জন্য প্রথমে ভাজি নিলাম। ভাজিটা আসলে দেখতে মনে হয়েছে যে খুবই ভালো লাগবে, তো আসলে অসম্ভব মজার হয়েছিল এই ভাজিটা। তো এখানে বাচ্চারা খেলা করছে, আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর হলো বাসায়ও চলে যাব। তো কুরবানির যে মাংসগুলা অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ, যেখানেই কুরবানির মাংস খেয়েছি সব কিছু কিন্তু অনেক মজার হয়েছিল। আর ফ্রেশ যে কুরবানির মাংস দেশের মতো, একদম দেশের মতো লেগেছে। আমাদের ফাইনালি দাওয়াত খাওয়া হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে এসেছি। এখন হলো কাপড় চোপড়গুলো একটু আমি শুকানোর জন্য, গাম শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, তো ওইগুলা পরে আমি গুছিয়ে নিচ্ছি। তো ওইগুলো গুছিয়ে নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এটা হলো বাংলাদেশ থেকে আনা হয়েছিল, এই যে শাড়িটা একদম হালকা পাতলা কাজের মধ্যে, ওইটা পরতে এত ভালো লাগে আসলে, কি বলবো, মানে গর্জেস শাড়ি পরে হাঁটা চলা করা একটু কষ্টদায়ক, আর পাতলার মধ্যে হলে দেখা যায় সারাদিন থাকলেও কিন্তু বুঝা যায় না, তো ওইটাও ওই রকম ছিল। তো ওইগুলো আমি একটু গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিব। এই হলো আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই শেষ করব। আর তার আগে আপনাদেরকে একটু বলে নেই, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।